Hello guys, good evening and welcome back to the channel. Today we are going to be a good morning. কাল ভোর 4:30 আমরা শুতে গেছি তার জন্য আজকে 4:30 অলমোস্ট ঘুমিয়েছি আর এখন বিকালবেলা রেডি হয়েছি এখন বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে তিনজনে মিলে আমরা তো আমরা আজকে পঞ্চমীর দিনটা বলতে গেলে শুরু হচ্ছে এখন থেকেই তো আজকে বেশ কিছু প্ল্যানিং করেছি যে কোথায় কোথায় ঠাকুর দেখব তো এখন আমরা বেরোচ্ছি এনাকে এখন আইসক্রিম দেওয়া হয়েছে পঞ্চমীর ট্রিট এটা তো বাইরে তো বেরিয়ে ওকে কিছু খাওয়ানোটা পসিবল হয় না ওই জন্য ও ট্রিটটা আমি ওকে আজকে ঘরেই দিয়ে দিয়েছি ও এটা খেয়ে তারপরে আমরা বেরোবো আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে তো নর্মালি সবসময় তো দেওয়াটা পসিবল হয় না তো এখন পূজোর সময় এখন আমরাও আউট অফ ডায়েট ও এখন আউট অফ ডায়েট এখন রোজই কিছু না কিছু ট্রিট পাচ্ছে ও ফাইনালি আমরা আমাদের একদম বাড়ির পাশেই একটা যে পুজো মণ্ডপ দিয়ে শুরু করলাম এটা একটা খুব ছোট্ট একটা পুজো হয়েছে কিন্তু থিমটা হয়েছে মিশরের একটা থিম করেছে বেশ ভালো লাগছে বেশ ভালো করেছে পোগো এখানে খুব এনজয় করছে অ্যাকচুয়ালি ও ঠাকুর কি বুঝতে চায় না বাট ও লোকজনকে দেখছে লোকজন ওকে দেখছে তো ব্যাপারটাকে বেশ এনজয় করছে এখানে সবাই দেখছে ওর দিকে যে ও ঠাকুর দেখতে এসেছে তো সেটা সবাই ওকে ডাকছে আদর করছে ও ব্যাপারটাকে বেশ এনজয় করছে ও দেখো না কি বুঝলে কেন পাগ এসছে ও পাগ দেখতে এসছে পাক দেখতে এসছে আমাদের মতো আরেকটা পাক আমাদের মতন দেখ কিরকম ওকে তোদেরকে দেখে কিন্তু কিছু করছে না ওকে রাগাস না ওকে রাগাস না ও ঠাকুর দেখতে এসছে আমাকে দেখ ওদিকে তাকাও ঠাকুর দেখো থাকো একটু দিদানের কাছে হ্যাঁ আমি একটু ঘুরু ঘুরু করে আসি তুমি একটু থাকো দিদানের কাছে হ্যাঁ মাম্মা তো দিদানের কাছে ঘুম ঘুম করে নেবে একটু ঘুম ঘুম করে নেবে দিদানের কাছে না একটু থাকতে হবে একটু দিদানের কাছে একটু থাকতে হবে তো ফাইনালি আমরা আজকে একটা রেস্টুরেন্টে এসেছি ডিনারের জন্য মোটামুটি আজকে যেখানেই যাচ্ছি ওয়েটিং তো এখানে সিট পেয়ে গেছি তো আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে মোমো যেটা চিকেন মোমো যেটা আমি খাবো আর আছে হচ্ছে নুডলস আর চিলি ফিশ অনেকক্ষণ ওয়েট করার পর এগুলো পেয়েছি যথারীতি কি বলছো
এখন বাজে রাত 1টা জাস্ট বাড়ি আসলাম পগু আজকে রেখে এসেছি মায়ের কাছে ও মায়ের কাছেই থাকবে আমি যাব আবার কাল সকালে তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম খুব সিম্পল একটা ব্লগ ছিল জাস্ট আমাদের একটা ভালো সময়টাকে আমরা ক্যাপচার করেছি ভালো মুহূর্তগুলোকে আজকে ক্যাপচার করেছি যতটা পেরেছি কারণ রাস্তায় ভিড়ের মধ্যে সত্যি পসিবল হয় না তার উপর আবার পগুকে নিয়ে তো গুড নাইট ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাদের সাবস্ক্রাইব করেনি প্লিজ যাদের ভালো লেগেছে ভিডিওটা একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ